তো বাড়ি সারের পার্টটা ইম্পর্টেন্ট থেকে দুইটা করে আর যেটা দেখলাম যে তোর রেজেসার হচ্ছে তিনটা সাড়ে তিনটা বা চারটা এরকম এক করে আর কি তো বাড়ি সারের পার্টে যে ফুটিং ম্যাটটা সবসময় প্রায় দেয় আচ্ছা ফুটিং এর এইখানে যেটা পড়বো আমরা এর আগে হচ্ছে কলাম ফুটিং ছিল কলাম ফুটিং এর এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা মানে এখানে হচ্ছে ধর একটা কলাম থাকলে যেভাবে ডিজাইন করতে হবে আর অনেকগুলা কলাম থাকলে যেভাবে ডিজাইন করতে হবে প্রায় একই রকম আলাদা কিছু তেমন নাই একটু জাস্ট একটু ভেরিয়েশন হয় তোদের মানে কম্বাইন ফুটিংটা যদি বুঝাই দেয় তাহলে ওই একটা কলাম থাকলে যে ডিজাইন করবে সেটা আরো মানে ইজি হবে অনেক ইজি হয়ে যাবে ওটা সমস্যা নেই মানে এখানে হচ্ছে আমাদের ব্যাটটা হচ্ছে কম্বাইন্ড ফুটিং দিয়ে মানে হচ্ছে ধর একের অধিক কলাম আছে তখন কিভাবে আর কি ডিজাইনটা করবে আচ্ছা তো দেখতেছো এখানে হচ্ছে দুইটা কলাম আছে একটা হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না হ্যাঁ জায়গাটা তো দুইটা কলাম আছে স্কোয়ার কলাম তো স্কোয়ার কলাম দেখে সুজা হয়ে গেছে আমি রেকট্যাঙ্গুলার থাকলেও যেটা হয় সেটাও দেখা দেব সমস্যা নাই কলাম আছে মানে 22 ইঞ্চি স্কোয়ার কলাম দুইটা আছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে যে 15 ফিট করে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক ইয়া দেওয়া আরেকটা জিনিস ওরা বলে দিতেছে সেটা হচ্ছে যে আমাদের এই যে ফুটিংটা মানে আমাদের যে কলামটা যার উপর আছে আর কি সেই ফাউটিংটার ইয়া হলো যে উইথ বলে দিচ্ছে এর থেকে হচ্ছে ডাবল আর কি ঠিক আছে মানে এটা হচ্ছে তোর ইয়া কন্ডিশন বলে দিচ্ছে তো আমাদের এখানে দুইটা জিনিস এ এ টু ধরে নিলাম আর কি আমরা এত পর্যন্ত দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি ধারণা আরেকটা জিনিস হচ্ছে দেখ আমাদের প্রশ্নটা যদি দেখি যে এখানে ইম্পর্টেন্ট যে পার্টগুলা সেটা হচ্ছে যে দুইটা ইন্টেরিয়র কলম কলাম দুইটা কিন্তু ইন্টেরিয়র এক্সটেরিয়র হলে একটু ডিফারেন্ট ডিজাইন করতে হবে আমাদের বই যেটা আছে সেটা একটু এক্সটেরিয়র এটা আমি দেখা দেব কোথায় চেঞ্জ করা লাগবে সমস্যা নাই তারপর হচ্ছে যে পনেরো ফিট অ্যাপার্ট আর প্রত্যেকে ডেড লোড দেওয়া আছে লাইভ লোড দেওয়া আছে দুইটাই হচ্ছে সমান পরিমাণ ক্যারি করতেছে আর কলামগুলো হচ্ছে বাইশ ইঞ্চি স্কোয়ার ইন ক্রস সেকশন ইচ উইল বি রি এনফোর্স উইথ টুয়েলভ নাম্বার ইলেভেন পার্টস এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের শেষে লাগবে আর সেন্টার মানে কলামের যে বারগুলো সেটা বলে দিচ্ছে আর কি আমাদের কলাম ডিজাইন করতে হবে না আমাদের মেইনলি হচ্ছে ফুটিংটা ডিজাইন করতে হবে এখানে কিন্তু এটাও লাগে হচ্ছে তো ডবল বানিয়ে কি বলে ওইটা ওইটার জন্য আর কি ডিজাইন করার জন্য আচ্ছা আচ্ছা উইথ এম্বার ইট এট ফেজ আচ্ছা এগুলো হচ্ছে নর্মাল এপসি প্রাইম অ্যাপ ওয়া এইগুলা দেওয়া আছে রেক্টেঙ্গুলার কম্বাইন ফুটিং উইথ এ লং সাইজ ডাইমেনশন এই যে টুয়াইস দেওয়া শর্ট সাইজ শর্ট সাইজ থেকে টুয়াইস হবে হচ্ছে লং সাইজের এর ডাইমেনশনটা আর এই যে এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা বোঝা লাগবে ফার্স্টে অ্যালাউবেল সয়েল বিয়ারিং প্রেশার ঠিক আছে মানে আমরা ওইখানে সয়েল মেকানিক্স কিছু অ্যাপ্লাই করা লাগবে আর কি হালকা জিনিস সমস্যা নেই এটা আর দ্য বটম অফ দ্য ফুটিং উইল বি সিক্স ফুট বিলো দ্য গ্রেড এটাও ইম্পর্টেন্ট এই লাইনটা এই এই কয়েকটা লাইন দিয়ে ফার্স্টে আমাদের কাজ শুরু করা লাগবে আর কি আচ্ছা ধর ফার্স্টে যে জিনিসটা হলো যে আমাদের এখানে খেয়াল করে দেখ মানে ধর কাইন্ড অফ এরকম আমি এখানে আঁকি যে কলামটা এভাবে গেছে তারপর হচ্ছে আমাদের ফুটিংটা শুরু হয়েছে ঠিক আছে তো এখন দেখ আমাদের যেটা বলছে যে এই কলামে যে লোডটা আসবে সেটা রেজিস্ট করবে কে মানে মাটি তো রেজিস্ট করবে যে বিয়ারিং প্রেশারটা যেটা বলছে যে আট হাজার পিএসআই ঠিক আছে তো সেই প্রেশারটা কোথ থেকে আসবে যে মাটি থেকে মানে কলাম থেকে যে লোডটা আসবে সেটা রেজিস্ট করতেছে এই মাটি ঠিক আছে আর লোডটা যাচ্ছে হচ্ছে নিচের দিকে ধর এইভাবে নিচের দিকে আসছে একটা কনসেন্ট্রেটিক লোড হইতে পারে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি সমস্যা নাই তো এই লোডটাকে রেজিস্ট করতে আসছে হচ্ছে এই মাটিটা ঠিক আছে সো এখন একটা জিনিস খেয়াল করে দেখ আমাদের বিয়ারিং প্রেসারটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে যে যেটা কিউএ এটা হচ্ছে সয়েলের বিয়ারিং প্রেসার সেটা কাজ করতেছে কিন্তু উপরের দিকে 8000 হচ্ছে পিএসএফ কিন্তু আমাদের একটা জিনিস বলছে যে 6 ফিট হচ্ছে আমাদের গ্রেড লাইন মানে হচ্ছে ধর কাইন্ড অফ এরকম চিন্তা করতে পারো যে আমাদের এইখানে হচ্ছে মাটিটা ছিল তো মাটি ছয় ফিট নিচে হচ্ছে তোর ফুটিং এর বেসটা আছে ঠিক আছে তো এই এই যে ছয় ফিট সেই ছয় ফিটের তো একটা লাইক প্রেশার আছে না মানে এই ছয় ফিটের জন্য তুই একটা এক্সট্রা প্রেশার পাবি তো এই প্রেশারটা কিভাবে বের করতে আমরা ধর এখানে প্রেশার হচ্ছে কিউ যেটা হচ্ছে সয়েল প্রেশার সেখান থেকে হচ্ছে গামা ইনটু হচ্ছে এইচ বাদ দিতাম গামা বলতে হচ্ছে তোর এই যে এই পার্টের মধ্যে যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালে হচ্ছে ডেনসিটি আর কি মানে

তো এই জন্য আমরা গামাকে ডিরেক্ট কনক্রিটে একশো পঞ্চাশে ধরতে পারি না আবার সয়েলের যে একশো আছে সেটা ধরতে পারি না আমরা এখানে হচ্ছে একটু অ্যাজামশন করি মানে হচ্ছে কনক্রিট আর সয়েলের অ্যাভারেজটা নেই মানে একশো বা একশো পঞ্চাশ বাই টু পঁচিশ হচ্ছে তোর এই ইউনিট ওয়েটটা ঠিক আছে মানে হচ্ছে আমাদের বেয়ারিং প্রেসারটা যেই জায়গায় কাজ করতেছে সেখানে ইফেক্টিভ প্রেশারটা কত আমাদের নর্মাল প্রেশার হচ্ছে কিউএ এখান থেকে মাইনাস গামা ইন্টু হচ্ছে এজ এজটা হচ্ছে তোর যে হাইট নিচে মানে গ্রেড লাইন থেকে যত নিচে হচ্ছে তোর এই প্রেশারটা আছে সেটা তাহলে কিউ মাইনাস হচ্ছে গামা এস থেকে আমরা ইফেক্টিভ প্রেসারটা আর কি পাবো তো কিউ এর মানটা হচ্ছে আট হাজার পিএসআই আর গামার মানটা তো একশো পঁচিশ যেটা বললাম আর সিক্স ফিট আবার এখানে অনেক সময় সার্জেস এই টাইপের একটা প্রেসার বলা হয় মানে সামথিং কিছু একটা বলা হয় সার্জেস তো এইটা হচ্ছে মানে এইটার সাথে আর কি যোগ করবে মানে বিয়োগ করে দিবে আর কি টোটাল প্রেসারটা ধর গামা এস প্লাস সার্জেস প্রেসার এটা একদম প্রেসার না এক্স্যাক্টলি ধর মানটাই বলে দেয় এত পিএসএফ মানে ইউনিট ওয়েট না তোর অ্যাকচুয়ালি প্রেসারটা আর কি বলে দেয় তো দেখবি যে বইয়েরটার মধ্যে একশো পিএসএফ বলে দাও ঠিক আছে তো এই প্রেশারটা হচ্ছে মাইনাস হবে মানে যে অ্যালাউবেল প্রেশার থেকে এই গামাইসটা হচ্ছে মানে যেটা নিচে দিকে প্রেশার কাজ করতেছে সেটা প্লাস হচ্ছে সার্জেস প্রেশার মানে এই দুইটা হচ্ছে মাইনাস হবে ওকে এটা তো বুঝছস না আচ্ছা তো তারপরে যে জিনিসটা হলো যে আমাদের রিকোয়ার্ড এরিয়া মানে আমাদের যে প্রেসারটা কাজ করতেছে সেটা রেজিস্ট করার জন্য আমাদের যে রিকোয়ার্ড এরিয়া সেটা আর কি আমরা হচ্ছে ফার্স্টে অ্যাজামশন করে নিব আর কি এটা আবার রিচেক দেওয়া যায় সমস্যা নাই আগে হচ্ছে আমাদের অ্যাজামশন করতে হবে তো এটা মনে রাখিস যখন আমরা অ্যাজামশন করব মানে শুরুতে যে রিকোয়ার্ড এরিয়াটা অ্যাজামশন করব সেই সময় হচ্ছে আমরা আনফ্যাক্টর লোড নিব মানে আমাদের কলামে যে লোডগুলা দেওয়া ছিল সেইগুলা কোনো সময় ফ্যাক্টর লোড নিব না অ্যাজামশনের সময় তার মানে এখানে হচ্ছে আনফ্যাক্টর লোড নিব আমাদের কলাম কিন্তু হচ্ছে দুইটা এই যে একটা কলাম এখানে আরেকটা কলাম কাজ করতেছিল এই দুইটা কনসেন্ট্রেটিক লোড দিতেছে আর আমাদের বিয়ারিং প্রেশার কাজ করতেছে এভাবে ঠিক আছে তো এইটা জন্য মানে আমাদের এই যে টোটাল যে বিয়ারিং প্রেশার আর যে লোডটা কাজ করতেছে সেটা মিলে আমাদের কতটুকু ফুটিং এরিয়া লাগবে সেটা হচ্ছে এই রিকোয়ার্ড এরিয়াটা তো দেখ আমরা দুই লেগুন গুণ করছি দুইটা কলাম দিয়ে কলাম দেখে আর আমাদের ডেড লোড ছিল পাঁচশো আর ল্যাগ ছিল পাঁচশো চোদ্দ তাহলে মানে কলামের লোড বাই হচ্ছে প্রেসারটা যেটা কিউই ইফেক্টিভ প্রেসার সেটা ভাগ করে দিছি আমরা রিকোয়ার্ড এরিয়া পেয়ে গেছি মানে বেসিক্যালি হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম থেকে মানে লোড ইকোয়াল টু হচ্ছে ধর এফ ইকোয়াল টু হচ্ছে কিউ ইনটু এ ঠিক আছে মানে প্রেসার ইনটু এরিয়া এই এটা দিয়ে রেজিস্ট করতেছে হচ্ছে আমাদের এই কনসেন্ট্রেটিক লোড টা তার মানে আমরা এখান থেকে রিকোয়ার্ড একটা এরিয়া পেয়ে গেছি ওকে আচ্ছা তো আমাদের এইখানে একটা জিনিস হচ্ছে বইটা জিনিস সাথে থাকে তোরা বইটা খুলতে পারোস তাহলে ভালো বুঝবি আরো যে এই রিকোয়ার্ড এরিয়াটা এখন আমাদের ভাগ করা লাগে মানে আমাদের এখান থেকে হচ্ছে ফুটিং এর যে মিনিমাম ব্রেথ আর সব দই দিস স্যার বই জন্য এটা হচ্ছে ইয়ার বই আমাদের যে নীলসেন না কার বই ওইটা যেটা ফলো করি আরকি আচ্ছা তো

তো আমি এটা একটু দেখাই তারপর হচ্ছে আমাদের ম্যাটটাতে আসি ধর এইখানে পি ওয়ান লোড কাজ করতেছে এইখানে ধর পি লোড কাজ করতেছে মানে দুইটা লোড যদি ডিফারেন্ট হয় মানে কলামের ক্ষেত্রে দেখা যাবে যে এটা ডেড লোড আর লাইভ লোড আর এটা ডেড লোড লাইভ লোড এক না তখন আর কি তখন আমাদের ফার্স্টে হচ্ছে যে এই দুইটা লোডের সিজি কোথায় সেটা বের করতে হবে তো সিজিটা তো খুব ইজিলি বের করতে পারি ধর হচ্ছে এটা লব্ধিটা এখানে কাজ করতেছে তো এই ডিস্টেন্সটা আমরা জানতে চাচ্ছি এই যে এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটাকে এন নাম দিলাম তাহলে এন ইকুয়াল টু কত হবে আমাদের টোটাল লেন্থ মানে এই এই কলাম আর এই কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি ক্যাপিটাল এল হয় তাহলে এন ইকুয়ালস টু হবে আমাদের পি ওয়ান বাই হচ্ছে পি ওয়ান প্লাস হচ্ছে পি টু ইনটু হচ্ছে ক্যাপিটাল এল তাহলে এখান থেকে হচ্ছে এই এন এর মানটা পাওয়া যাব ঠিক আছে তো এই এন এর মানটা হচ্ছে কার যে আমাদের যে কলামটা আছে ধর আমাদের যে দুইটা কলাম আছে আমি হচ্ছে যার মানে যে কোনো একটা পয়েন্ট থেকে হয় এটা নির্ণয় করতে পারি এটাকে আমার নাম দিতে পারি অথবা ওইটাকে আমার নাম দিতে পারি এটা ম্যাটার করে না আমাদের জাস্ট যে কোনো এক দিক থেকে বের করা লাগবে আর কি এই এন এর মানটা পাইলাম এন এর মানটা হচ্ছে আমাদের কলাম থেকে এই দুইটা কলামের লোডের যে বা সিজিটা সেইখানে পর্যন্ত ডিস্টেন্স ওকে তো তারপরে কি হবে যে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে এম এর মান জানা লাগবে এম এর মানটা হচ্ছে बेसिकली কাইন্ড অফ এরকম চিন্তা করতে পারি যে ধর আমাদের মিনিমাম যদি রিকোয়ারমেন্টটা চিন্তা করি তাহলে হচ্ছে এই কলামের সেন্টার থেকে কলামের আউটার যে ফেস ফেসেন্সটা সেটা আমরা চিন্তা করে নিতে পারি মানে কলামটা তো ধর এরকম ঠিক আছে তো এইটা যে সেন্টার লাইন সেখান থেকে আউটার পর্যন্ত যে সেটাকে আমরা কাইন্ড অফ এম হিসাবে চিন্তা করতে পারি মানে আমরা আসলে মিনিমাম কতটুকু ফুটিং দিতে হবে সেটা রিকোয়ারমেন্টটা জানার জন্য আর কি তো তারপরে কি করতে হবে এল ইকোয়ালস হবে মানে মিনিমাম যে লেন্থ এম এল মিনিমাম সেটা টু হবে এই এম প্লাস এন হচ্ছে তোর এইটার আউটার ফেস থেকে এই পর্যন্ত ডিস্টেন্স মানে আমাদের লোডটা যেখানে কাজ করতেছে সেটা ডিস্টেন্স মানে এম প্লাস এর ডাবল হবে সেই মিনিমাম লেংথটা বুঝছস এটা হচ্ছে আমাদের নরমাল টাইমে যদি বলে না দেয় মানে ধর আমাদের বলে দিল না যে কলামের সরি ফুটিংটার শর্ট যে স্প্যানটা লং স্প্যানের অর্ধেক অথবা লং স্প্যানটা শর্ট স্প্যানের ডাবল এটা বলে দিয়েছে আমাদের প্রশ্নে সো আমাদের কিন্তু এই কন্ডিশনে যাইতে হইতেছে না অনেক সময় কিন্তু এটা বলে দিবে না ফুটিংটা কত নিব ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এল মিনিমামটা বের করা লাগবে মানে এল মিনিমামটা বের করে আমরা তো লেংথ জেনে গেলাম মানে আমরা যদি দেই সমস্যা নাই আমরা চাইলে দিতে এইট থ্রি ফিট হয়েছে আমি চাইলে সতেরো ফিট দিতে পারি তো লেংথ ইন্টু উইথ গুণ করলেই কিন্তু আমি যে এই রিকোয়ার্ড এরিয়াটা পায় যাচ্ছে মানে আমার ফুটিং এর যে রিকোয়ার্ড এরিয়া সেখান থেকে কিন্তু আমি উইথ পাওয়া যাচ্ছে কিন্তু এখন এই কাজটা কেন করতে পারলাম না এখন করতে পারলাম না বিকজ হচ্ছে আমাদের আমি যদি এই লেংটা নেই তাহলে কোনোভাবেই কিন্তু আমি মানে সতেরোর অর্ধেক ধর কত হয় যে আট সাড়ে আট এই সাড়ে আটের সাথে যদি গুণ করি তাহলে কিন্তু এ রিকোয়ার্ড কোনোভাবেই হবে না ঠিক আছে কারণ আমার এক্স্যাক্টলি একটা কন্ডিশন বলেই দিছে যে এ ইন্টু টু এ ইকোয়ালস হচ্ছে আমাদের রিকোয়ার্ড এরিয়া যদি এই কন্ডিশনটা না বলে দেওয়া থাকতো তখন হচ্ছে আমরা ওই যে ওইভাবে আর কি অ্যাপ্রোচ নিতাম স্টিল আমার একটা জিনিস চেক করা লাগবে যে আমাদের যে এখান থেকে এ এর মান পাইছি উইথ বারো ফিট আর টু এ পাইছি হচ্ছে চব্বিশ ফিট এই চব্বিশ ফিটটা এটা থেকে আবার ছোট না হয়ে যায় মানে আমরা যেভাবে কাজ করলাম এই চব্বিশ ফিটটা যাতে মিনিমাম লেংক থেকে ছোট না হয়ে যায় কারণ মিনিমাম লেংথটা লাগবেই কারণ কলাম টু কলাম ডিস্টেন্স বলে দিচ্ছে পনেরো ফিট তো পনেরো ফিটের সাথে ওই যে এই যে এই পাশে ওই পাশে যোগ হয়ে তো ষোলো দশমিক থ্রি ফিট হয়েছে সো এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে তাহলে এটা ফিল আপ করে ফেলছে চব্বিশ ফিট সো ওকে আর আমাদের এখান থেকে তার অর্ধেক হচ্ছে বারো ফিট ঠিক আছে তো আমাদের এরিয়া অফ দা ফুটিং পেলাম ফিট এই পর্যন্ত বুঝছে সবাই একটু বল আচ্ছা এইখানে যে জিনিসটা হলো ধর আমাদের প্রশ্নে এইখানে কিন্তু বলে দিছে একজাক্টলি যে তোর আহ মানে আমাদের যে ফুটিংটা সেই ফুটিংটার এ আর মানে শর্ট স্প্যানটা কি বলে লং স্প্যানের অর্ধেক এখানে বলে দিছে তুই যে এরিয়াটা পাইছিলি মানে টাই তো তোর উপরে যে কলামে কনসেন্ট্রেটিক লোডটা আছে সেটাকে রেজিস্ট করবে তো আমরা কিন্তু রিকোয়ার্ড এরিয়া পেয়ে গেছি দুইশো আটাত্তর দশমিক বাষট্টি ঠিক আছে তো এইটা আমরা খুব সিম্পলি এখনকার ম্যাথের ক্ষেত্রে খুব সিম্পলি করতে পারি যে এ ইন্টু টু এ হচ্ছে দুইশো আটাত্তর দশমিক বাষট্টি এটা খুব সিম্পলি আমরা এখান থেকে করে ফেলতে পারি কিন্তু যদি এখানে না বলে দেওয়া থাকতো প্রশ্নে মানে আমাদের বইয়ের ম্যাটটা স্পেশালি দেখ এখানে কিন্তু সম্ভবত বলে দেওয়া নাই বা এই যে এই প্রসিডিওর আগাইতে হবে মানে হলো যে এইটা এটা এখন দেখায় যে তখন কি করা লাগবে ধর হচ্ছে আমাদের এখানে একটা লোড হচ্ছে p1 কাজ করতেছে এটা হচ্ছে একটা কলাম থেকে আসছে আরেকটা লোড হচ্ছে p2 কাজ করতেছে আরেকটা কলাম থেকে আসছে তো এই দুইটার মধ্যে ডিস্টেন্স ধর এল দেওয়া আছে ঠিক আছে তো পি আর পি টু দেওয়া আছে তো আমাদের কাজটা কি এখানে কিভাবে হচ্ছে আমরা মিনিমাম লেংথটা বের করব সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের জানতে হবে যে এই লোডটা আর এই লোডটা মিলে এদের সিজিটা কোথায় ঠিক মানে এই দুইটার রেজাল্টেন্টটা কই কাজ করতেছে সেটা আগে জানা লাগবে তো ধর আমি রেজাল্টেন্টটা এখানে কাজ করতেছে আর ডিসটেন্সে আমরা ধরে নিলাম এই ডিসটেন্সটা হচ্ছে এন

অথবা এখানে 보면은 যে কোনো এক জায়গায় মোমেন্টের ফর্মুলা अप्लाई করলে পেয়ে যাবে আর যদি শর্টকাট পারো স্টাইল হচ্ছে এই যেদিকে হচ্ছে আমার ডিসটেন্সটা অপর পাশের লোডটা মানে p1 বাই হচ্ছে কাদের যোগফল ইনটু হচ্ছে l ঠিক আছে সো এখান থেকে আমরা n পেয়ে গেলাম এখন m ডিসটেন্সটা আমরা বেসিক্যালি ধরি হচ্ছে ধর একটু বাড়া নিতে পারো যে আমাদের যে এখানে কলামটা ছিল এই যে এই কলামটা এই কলামের সেন্টার লাইনেই তো লোডটা কাজ করতেছিল তো সেন্টার লাইন থেকে আউটার ফেসে ডিসটেন্স কলামের এটা হচ্ছে মিনিমাম ঠিক আছে